সেকেন্ড টাইমের জন্য আসলে দুইটা জিনিস মাথায় রাখা উচিত যারা সেকেন্ড টাইম দিবা। তার মধ্যে একটা হচ্ছে নেভার গিভ আপ মাইন্ডসেট, অর্থাৎ হাল ছেড়ে না দেওয়া, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে লেগে থাকার যে টেন্ডেন্সি। হ্যাঁ, সো প্রথমটার সাথে দ্বিতীয়টা লিঙ্ক আপ আছে। যদি তুমি আসলে সেকেন্ড টাইম দাও, তাহলে সবচেয়ে বেশি যেটাতে প্রবলেম ফেস করবা সেটা হলো যে দেখবা যে আর তোমার মনে হয় যে আর পারতেছি না বা আর ভাল লাগতেছে না, এই ধরনের টেন্ডেন্সি তোমার মধ্যে দেখা দিবে যে আর পড়তেই ভাল লাগতেছে না। কারণ মানে অলরেডি তুমি অনেকগুলো ইউনিভার্সিটি তুমি ফেইলিওর, তোমার চান্স হয় নাই, এগুলো তোমাকে ফিডব্যাক দিবে যে তোর দিয়ে কিছু হবে না বা তোর তো এতদিন চান্স হয় না, এখন পড়েও তো আসলে সামনে লাভ হবে না। এই ধরনের মেসেজ কিন্তু তোমার মাথা থেকে নেগেটিভলি আসতে থাকবে, কারণ হিউম্যান ব্রেনটা ওইভাবেই কিন্তু প্রোগ্রাম করা, নেগেটিভ জিনিস মাথায় বেশি আসে। এই জন্য যাই হোক যত কিছুই হোক গিভ আপ করা যাবে না। এই জন্য হচ্ছে তোমার দরকার একজন মেন্টর যে তোমাকে আসলে ওই গিভ আপ না করাতে আসলে হেল্প করবে, তোমার কি বলা যায় লেগে থাকার যে ব্যাপারটা ওইটাতে তোমাকে হেল্প করে। সো তুমি আমার কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো, ডিসক্রিপশনে তোমার লিঙ্ক দেওয়া থাকবে।